ডাক বিভাগে ডাকাতি, ডিজিটাল সেবা দেওয়ার নামে শত শত কোটি টাকা লোপাট, যন্ত্রপাতি গ্রহণ কমিটিতেও মহাপরিচালক সুধাংশু ভদ্রের অভদ্রতার ছাপ। থানা কাবাসিয়া জেলা গাজীপুর লেখি, কিন্তু কোথায় পোস্ট অফিস, বিচারে বার করতে আমাদের কষ্ট হয়। বক্সটা সেট করে দেখে এই ছাড়া আর কিছু নেই। তাদের কোনো সরকারি কোনো অফিস নেই, এটা আমরা বার ব্যক্তিগত বসার জন্য ভাড়া নিছি। কোনো কাজ করতে পারতেছি না, স্ক্যানার মেশিন নষ্ট হয়ে গেছে, ল্যাপটপ নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা ওই কাপাসি আর কি জমা দিছিলাম। ফাইলপত্র আমাদের কাছে কোনোদিন দেয়নি, কোনো গ্রহণ কমিটিতেও আমাদেরকে রাখেনি। যে কোনো কিছু জোর করে করাটা তো কেউই এক্তিয়ার বলে করে না। মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে অভিযোগ প্রমাণিত, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর। দেখছিলেন শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দীর্ঘ ৬ মাস পর কমলাপুর রেল স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি শুরু হলেও মিলছে না কাঙ্ক্ষিত দিনের। অনলাইনে বিক্রি হওয়ার অজুহাত, ভোগান্তি চরমে। ফেনীর মহিপালে লাইন লিকেজ থেকে অনবরত বের হচ্ছে গ্যাস, মহাসড়কে ছড়িয়ে পড়ায় দুর্ঘটনার আশঙ্কা। মেরামতে সড়ক ও জনপথ বিভাগের অনুমতির অপেক্ষা। দুবাইয়ে অভিজাত হোটেলে নারী পাচার চক্রের সঙ্গে জড়িত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার, মূল হোতাকে সিআইডির জিজ্ঞাসাবাদে তথ্য, যাতায়াত ছিল উঠতি মডেলদের। এবং শিমুলিয়ায় ৩ নম্বর ফেরিঘাটে আবারও ভাঙন, পদ্মায় বিলীন খাবার হোটেল সহ বিভিন্ন স্থাপনা। রুট সচলের চেয়ে প্রাধান্য পাবে পদ্মা সেতু, জানালেন প্রতিমন্ত্রী। ডাক বিভাগে ভয়ঙ্কর ডাকাতি, গ্রামের জনসাধারণকে ডিজিটাল সেবা দেওয়ার কথা বলে শত শত কোটি টাকা লোপাটের অভিযোগ ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে। কেনাকাটা থেকে শুরু করে ডিজিটাল পোস্ট সেন্টার স্থাপন সবখানে রেখেছেন অনিয়মের ছাপ। ডিজিটাল সেন্টার স্থাপন না করেই তুলে নিয়েছেন ৫৪০ কোটি ৯৪ লাখ টাকা। এসবই উঠে এসেছে ডাক বিভাগের গঠিত তদন্ত রিপোর্টে। বিস্তারিত সাদাত রহমতুল্লাহ রিপোর্টে, ক্যামেরায় ছিলেন প্রিন্স আরেফিন। সুধাংশু শেখর ভদ্র ডাক বিভাগের মহাপরিচালক, নামে ভদ্র হলেও তার কাজের ফিরিস্তি বলছে ভিন্ন কথা। কেননা মহাপরিচালক হওয়ার আগে যখন তিনি ছিলেন ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক, তখনই তিনি এই প্রকল্পের পরিচালক। ৫৪০ কোটি ৯৪ লাখ টাকার ই পোস্ট ডাকঘর প্রকল্পের বাস্তবায়ন হয় তার অধীনে। বাস্তবে তা দেখতে ঢাকার পাশের উপজেলা কাপাসিয়ার যায় সময় সংবাদ। ৫টি ডাকঘর ঘুরে দেখা গেল কোথাও কোথাও ডাকঘর চলছে আরেকজনের দোকানে, কোথাও আবার পোস্ট অফিসে চলে গেছে পোস্ট মাস্টারের বাড়িতে। থানা কাবাসিয়া জেলা গাজীপুর লেখি, কিন্তু কোথায় পোস্ট অফিস, বিচারে বার করতে আমাদের কষ্ট হয়। এইখানে কোনো লোকজনই আসে না, ওই বাজারেই যায় মানুষ। চেয়ার টেবিল দিবে এগুলি কম্পিউটার রাখার জন্য, ব্রাঞ্চ অফিসে এগুলি মানে দেয় নাই আর কি। তাদের কোনো সরকারি কোনো অফিস নেই, এটা আমরা বার ব্যক্তিগত বসার জন্য ভাড়া নিচ্ছি আর কি। বক্সটা সেট করে দেখে এই ছাড়া আর কিছু নেই। বাস্তবে কাপাসিয়ার চরখামের ডাকঘর একটি, কিন্তু নথিতে ব্যবহার করা হয়েছে দুই জায়গায়। এভাবেই এক স্থানের নাম অসংখ্যবার লিখে ৮৫০০ ডাকঘরের তালিকা পূর্ণ করা হয়েছে। চরখামের দুইটা? না না, এখানে চরখামের একটাই। এটা ওইখানে মানে এটা পোস্ট অফিস, এটা মেরামত করার জন্য আমি আবেদন করছি, কিন্তু ওরা বলছে যে সময় লাগবে। কোনো কাজ করতে পারতেছি না, স্ক্যানার মেশিন নষ্ট হয়ে গেছে, ল্যাপটপ নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা ওই কাপাসি আর কি জমা দিছিলাম। অনলাইনে কোনো কাজ করার মতন ডিজিটাল কোনো পদ্ধতি এই পোস্ট অফিসে নাই। ডাক বিভাগের ২০১৫-১৬ সালে একটি নথিতে দেখা যায় কোটি কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে দেখানো হলেও খাতায় উল্লেখ নেই কি কেনা হয়েছে। এসব যন্ত্রপাতি গ্রহণ কমিটির কাছেও সুধাংশু ভদ্র ছিলেন এক ত্রাসের নাম। ফাইলপত্র আমাদের কাছে কোনোদিন দেয়নি, কোনো গ্রহণ কমিটিতেও আমাদেরকে রাখেনি। খোদ মন্ত্রণালয়ের গঠিত দুটি তদন্ত কমিটির রিপোর্ট বলছে প্রকল্পের দুর্নীতি হয়েছে সবখানে। এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের ফলাফলটা চূড়ান্তভাবে আমার কাছে আসতে তার প্রেক্ষিতে অবশ্যই আমি ব্যবস্থা নেব। ২০১২ থেকে ২০১৭ সালে শেষ হওয়া প্রকল্পের দুর্নীতি নিয়ে এরই মধ্যে দুদক জিজ্ঞাসাবাদ করেছে ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে। কাপাসের ইকুরিয়ার আধুনিক ই পোস্ট সেন্টার, যেটি এখন ব্যবহৃত হচ্ছে রিক্সা ভ্যানের গ্যারেজ হিসেবে, যদিও এই পোস্ট অফিস চলে গেছে এখন পোস্ট মাস্টারের বাড়িতে, তবুও ২০১৭ সালে প্রকল্প শেষ দেখিয়ে
তুলে নিয়েছে প্রকল্প পরিচালক শত শত কোটি টাকা। স্থানীয়দের অভিযোগ, ই পোস্ট সেন্টারের নামে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা তার কোনোটি পাচ্ছেন না স্থানীয়রা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, কাপাসিয়া, গাজীপুর। রেলের ভুলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দীর্ঘ ৬ মাস পর ঘোষণা দিয়ে কাউন্টারে টিকিট বিক্রি শুরু হলেও পাওয়া যাচ্ছে আজ থেকে ১০ দিন পরের টিকিট। অজুহাত, অনলাইনে বিক্রি হয়ে গেছে চলতি সপ্তাহের সব টিকিট। এ কারণে ১০ দিনের মধ্যে যারা যাত্রা করতে চান তাদেরকেই বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। ৩১ মে থেকে সকল আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি হয়ে আসছিল অনলাইনে। এতে টিকিট প্রত্যাশী অনেকেই ভোগান্তিতে পড়েন। দাবির মুখে ঘোষণা আসে ১২ সেপ্টেম্বর শনিবার থেকে কাউন্টারেও বিক্রি হবে ২৫% টিকিট। এমন ঘোষণায় স্বস্তি নিয়ে কমলাপুর রেল স্টেশনের কাউন্টারের সামনে ভিড় রেল যাত্রীদের। বিপত্তি ঘটে কাঙ্ক্ষিত দিনের টিকিট পাওয়া নিয়ে। এক অথবা দুদিন নয়, মিলছে ১০ দিন পরের টিকিট। ফলে ভোগান্তিতে পড়েছেন টিকিট প্রত্যাশীরা। জানি না, এরকম পরিবেশ হয়েছে অনলাইনে টিকিট কাটতো। প্রাইস কে আসছে আর কি, আমি বলতেছে টিকিট হবে না ২১ তারিখে। আর সি কাউন্টার যে গেলাম বলতেছে আপনারা অনলাইনে টিকিট কেটে নিয়ে আসেন, এখান থেকে চালু হওয়া দেরি আছে। এখানে বলতেছে হবে না, অনলাইনে চেষ্টা করতেছে কোনো টিকিটই নেই। কাউন্টারগুলো থেকে জানানো হয় আগামী ১০ দিনের মধ্যে যারা যাত্রা করতে চান তাদের কেউ টিকিট পাবেন না কাউন্টারে। নির্দেশনা আছে ১০ দিন আগের আগাম টিকিট বিক্রির। ১০ দিন আগে তো টিকিট ওপেন হয়, সেই টিকিটটা আমাদের কাউন্টারে কর্তৃপক্ষের নির্দেশ দিয়েছে এবং সেটাই আমরা দিচ্ছি। আমাদের বলছে ২১ তারিখ থেকে যে টিকিট ওপেন হবে ওইটা দেওয়ার জন্য, আজকের টিকিট তো আমরা দিচ্ছি না। কমলাপুর স্টেশনের ম্যানেজার জানান অনলাইনে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সব টিকিট বিক্রি হয়ে গেছে। সারা বাংলাদেশে আপনার ১২ তারিখ থেকে পরের ১০ দিন অর্থাৎ ২১ তারিখের টিকিট অ্যাডভান্স যে ১০ দিন আগে আমরা টিকিট দিই সেটা বিক্রি শুরু হয়েছে আর কি, এবং এটা তো এখন থেকে রেগুলার থাকবে। কাউন্টারে টিকিট বিক্রি স্বাভাবিক হতে আরও ১০ থেকে ১২ দিন সময় লাগবে বলে জানিয়েছে রেলওয়ে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহী, এখন কমলাপুর রেল স্টেশনের কাউন্টারের সামনে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে তারা সবাই আসলে টিকিট প্রত্যাশী ছিলেন, যারা আজ কাল অথবা এরপরে ২০ তারিখের মধ্যে যারা হচ্ছে যাত্রা করতে চান তারা। সকাল থেকে এরকম অসংখ্য যাত্রী আমরা দেখেছি যারা ঘোষণায় স্বস্তি নিয়ে তারা টিকিট কাটতে এসেছিলেন, কিন্তু তারা আসলে খালি হাতে ফিরে যাচ্ছেন। কেননা আজকের অথবা কালকের চলতি যে ট্রেনের টিকিট রয়েছে সে সমস্ত ট্রেনের টিকিট কমলাপুরের কাউন্টার থেকে দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে যে ১০ দিনের থেকে আগাম টিকিট অর্থাৎ ২১ তারিখ থেকে ২১ তারিখের টিকিট এখানে দেওয়া হবে, এর আগে কোনো টিকিট দেওয়া হবে না। এমন এখানে এসে এমনটি জানতে পারার পর আসলে মানুষজনের, যাত্রী যারা আছেন তাদের ভোগান্তি চরমে বেড়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে অনেকেই বের হয়ে এসেছেন, একেবারে রেডি হয়ে এসেছেন, তারা বাসায় যেতে চান কিন্তু তারা হচ্ছে যেতে পারছেন না, ব্যাগপত্র নিয়ে অনেকে এখানে দাঁড়িয়ে আছেন। আমি একটু জানিয়ে রাখতে চাই জাফর, যে গত ৭ তারিখ রেলপথ মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে, সেখানে আসলে বলা হয় যে ১২ তারিখ শনিবার থেকে সমস্ত দেশের কাউন্টারগুলো থেকে ট্রেনের ২৫% টিকিট আসলে বিক্রি করা হবে। এর মানে হচ্ছে ১২ তারিখ থেকে টিকিট বিক্রি হবে মানে হচ্ছে ১২ তারিখ থেকে যে ট্রেনগুলো চলমান থাকবে সমস্ত ট্রেনের টিকিট দেওয়া হবে। কিন্তু এখানে এসে তারা দেখতে পাচ্ছেন যে চলতি ট্রেনের টিকিট আজ কাল অথবা ২০ তারিখের আগে কোনো টিকিট এখান থেকে দেওয়া হচ্ছে না। যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আগাম টিকিট। কাউন্টারগুলো যেটা জানিয়েছে তাদের কাছে নির্দেশনায় আছে অগ্রিম ১০ দিন আগের অগ্রিম টিকিট বিক্রি, ১০ দিন পরের অগ্রিম টিকিট বিক্রি করার জন্য। পাশাপাশি কমলাপুর রেল স্টেশনের যিনি নতুন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন এখন মাসুদ সারোয়ার, তার সাথে আমি কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে যেহেতু আগে থেকে এই টিকিটগুলো কাউন্টারে দেওয়া ছিল সুতরাং আজকে থেকে এই টিকিটগুলো এখানে বিক্রি হবে না, এই টিকিটগুলো অনলাইনে আগে থেকে দেওয়া ছিল। সুতরাং এই কমলাপুর রেল স্টেশনের যে কাউন্টার সেখানে কোনো টিকিট আন্তনগর ট্রেনে বিক্রি হচ্ছে না। কিন্তু তাহলে এই যে মানুষগুলো এসেছেন তারা যে জেনে এসেছেন যে আজকে থেকে ট্রেনের টিকিট বিক্রি হবে কাউন্টারে, কমলাপুর রেল স্টেশন বলছে সব টিকিট আগে থেকেই অনলাইনে দেওয়া আছে, তাহলে রেলের যে ঘোষণা ছিল সেটি আসলে মানুষ বলছে যে তাদের ভুলের কারণে এখন তাদের যাত্রীদের ভোগান্তি আসলে অনেক গুণ বেড়েছে। এখন যারা ট্রেনের টিকিট কাটতে অনলাইনে পারেন না, যারা স্বস্তি নিয়ে কাউন্টারে এসেছিলেন তারা এখন যে ভোগান্তিতে পড়েছেন, তারা বলছেন যে এটা যেহেতু সুষ্ঠু সমাধান হতে আরও ১০ থেকে ১২ দিন লাগবে, তার আগেই তাদেরকে অন্তত কিছু জরুরি ভিত্তিতে এটিকে অনলাইন এবং কাউন্টারে যাতে একটি সমতা ফিরিয়ে আনা যায় সেই ব্যাপারে তারা উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। জাফর।
দীর্ঘদিন পর কাউন্টার থেকে রেলের টিকিট বিক্রির বিষয়ে ভোগান্তি সম্পর্কে জানাতে কমলাপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার নাজমুল সালেহী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেরির বহিপাল জিরো পয়েন্ট এলাকায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির লাইন লিকেজ হয়ে প্রায় এক বছর ধরে অনবরত বুদবুদ করে গ্যাস বের হচ্ছে। মহাসড়কের ওপরে হওয়ায় যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন চালক ও স্থানীয়রা। কর্তৃপক্ষ বলছে মেরামতের অনুমতি চেয়ে গত জুলাইয়ে সড়ক ও জনপথ বিভাগের কাছে আবেদন করা হলেও এখনও মেলেনি কোনো সাড়া। জুলহাস তালুকদারের ক্যামেরায় আরও জানাচ্ছেন আতিয়ার সজল। পানি পেলেই বুদবুদ করে, দিয়াশলাই কিংবা সিগারেটের আগুনের সংস্পর্শে এলেই জ্বলে উঠছে আগুন। এমনটি ঘটছে প্রায় এক বছর ধরে। এমন পরিস্থিতিতেই ঝুঁকি নিয়ে চালকরা এর উপর দিয়ে গাড়ি চালাচ্ছেন, আবার অনেক সময় দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছে। কালকে একটা সিগারেটের গোড়া এখানে ফালাইছে, দুপুরে আগুন ধরে উঠছে। স্থানীয়রা জানান গত কয়েক মাস ধরে এভাবে গ্যাস নির্গত হচ্ছে। বাখরাবাদ গ্যাস কোম্পানিকে জানানো হলে তারা বালু ছিটিয়ে দিয়ে চলে যায়। এই অবস্থায় সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আল্লাহ মাফ করুন, যদি কোনো দুর্ঘটনা ঘটে নারায়ণগঞ্জ থেকে ভয়াবহ হবে। এটা আমরা অবশ্যই সমাধান চাই, কারণ এটা ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়। সমস্যা সমাধানে গত জুলাই মাসে ফেনীর সড়ক ও জনপথ বিভাগকে লিখিতভাবে সড়ক কাটার অনুমতি চেয়েছিল বলে জানান ফেনীর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক। এই সমস্যাটা সমাধান করতে গেলে আমাদের এখানে হাইওয়েতে এই রাস্তা আমাদের কাটতে হবে, সেটা কাটতে গেলে তো সেটা রোডসেন হাইওয়েজের পারমিশন নিতে হবে। আমরা অফিসিয়ালি ওনাদেরকে চিঠি দিয়েছি আমাদেরকে এটা অনুমতি দেওয়ার জন্য, ওনারা আমাদের কাছে এক সপ্তাহ সময় চেয়েছেন। ফেনীর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসানউদ্দিন আহমেদ জানান যান চলাচল স্বাভাবিক রেখে কিভাবে মেরামত করা যায় সেটা দেখা হচ্ছে। ট্রাফিক ফ্লোকে ঠিক রেখে এবং এই যে এখানে যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে সেটার মিনিমাম ড্যামেজ করে কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা দেখছি। ব্যস্ততম এই সড়কটির গ্যাস লাইন দ্রুত সংস্কার করা না হলে নারায়ণগঞ্জের মতো বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে চালক ও স্থানীয়রা। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় আছেন রিপোর্টার আতিয়ার সজল, সরাসরি যাচ্ছি তার কাছে। সজল, সমাধানের জন্য আপনি গ্যাসটা কোন জায়গা থেকে কিভাবে লিক হচ্ছে সেটি নির্ধারণের চেষ্টা করছেন। তারা আমাদেরকে প্রাথমিক ডেটা জানিয়েছেন যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন হোটেল রয়েছে, সেই হোটেলের যে রাইজারটি এখান থেকে সঞ্চালন লাইন থেকে গিয়েছে, সেই রাইজারটি গিয়েছে মূলত এখান থেকে ড্রেন ক্রস করে এখান থেকে রাস্তার একটা অংশে পড়েছে এবং বাকিটা হোটেলের দিকে গিয়েছে। তারা ধারণা করছে এই সংযোগের কোথাও লাইনটি যখন সড়ক মেরামত তৈরি করা হয় বা এই ড্রেন নির্মাণ করা হয় বা রাস্তাটি সড়কটি নির্মাণ করা হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফ্লাইওভার, ঠিক তখন হয়তো কোনো একটা অংশ ক্ষতিগ্রস্ত ছিল যেটা চিহ্নিত ছিল না। এখন সেই ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে গ্যাস বের হয়ে যে স্ল্যাবটি যেখানে কংক্রিটের খুব ভারী ধরনের কাজ ঢালাই রয়েছে প্রায় 2-3 ফিটের ঢালাই, সেই ঢালাইয়ের ওখান থেকে স্ল্যাবের যেখানে গ্যাপ পাচ্ছে এখানে বাতাস যাচ্ছে, ওইসব বাতাসে রন্ধ্রে রন্ধ্রে গিয়ে গ্যাস গিয়ে এটা জ্বলছে। এখন এটা সমাধানের জন্য গ্যাস কর্তৃপক্ষ বাখরাবাদের তারা কিন্তু সড়ক বিভাগকে লিখিতভাবে জানিয়েছে গত জুলাই মাসের 26 তারিখে। এখন পর্যন্ত বিষয়টি সুরা হয়নি যে কোন মানে গ্যাসটি কিভাবে কাটা হবে কোন জায়গা থেকে, এবং সড়ক বিভাগ বলছে যে অনুমোদনের বিষয়ে যে বিষয়টি তারা বলছে বারবার যে যদি তারা স্পেসিফিক দেখিয়ে দেয় যে আমাদের এই জায়গাটা সমস্যা এবং এই জায়গা থেকে এত ফুট বা এত দূর কাটা হবে তখনই তারা অনুমতির বিষয়টি ভাববে, কিন্তু মানে ঢালাওভাবে তারা যদি রাস্তা কাটতে চায় সেই ক্ষেত্রে একটা তাদের বাধা রয়েছে। তারা জানিয়েছেন যে বাখরাবাদ যদি নির্দিষ্ট করে দেয় যে এই জায়গাটায় সমস্যা, এই জায়গা থেকে এতটুকু কাটা হবে, তাহলে তারা কাটতে একটা অনুমতি দিবে মৌখিকভাবে। তবে এই দ্বিমুখী সমস্যা সমাধানের জন্য সকালবেলা আমরা দেখেছি ফেনীর জেলা প্রশাসক দুপুরের দিকে উভয় পক্ষকে নিয়ে আসছেন এবং তারা সমস্যা নির্ধারণের চেষ্টা করছেন যে কোন জায়গায় কতটুকু কাটলে এই সমস্যার সমাধান হবে, এবং সেটা হওয়ার পরেই বাখরাবাদ সেই কাজে হাত দিবে এবং তারা প্রস্তুত লেগেছে। এখন একযোগে জেলা প্রশাসন, যে সড়ক বিভাগ এবং বাখরাবাদ গ্যাস যে ডিস্ট্রিবিউশন কোম্পানির যে কর্মকর্তারা রয়েছেন তারা এই জিনিসটা দফায় দফায় বসছেন এবং বৈঠক করে সমস্যা চিহ্নিত করে তার সমাধান আশ্বাস দিয়েছেন। এই ছিল এখানকার সবচেয়ে সমস্যা। এখন ফেনীর মহিপালে মহাসড়কের নিচ থেকে গ্যাস লিকেজ থেকে গ্যাসের বুদবুদ উঠছে, সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার আতিয়ার সজল। দুবাইয়ে অভিজাত হোটেলে নারী পাচারের সঙ্গে জড়িত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইরফান শাহরিয়ার সোহাগ সিআইডির হাতে গ্রেপ্তারের পর চক্রের মূল হোতা
আজম খান জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন। রাজধানীর লালবাগ থানার এক নারীর অভিযোগে গ্রেফতার হন ইফান শাহরিয়ার। এখন পর্যন্ত এই চক্রের ৬ জনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ। বাংলাদেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ রাজধানীর অভিজাত এলাকা নিকেতনের একটি ভাড়া বাসায় ছিল সোহাগের ট্রান্স ট্রুপ নামে ডান্স কোম্পানি। এখানেই তিনি পরিচালনা করতেন ডান্স একাডেমি। সোহাগের বিরুদ্ধে অভিযোগ, এই ডান্সের ব্যবসার নামে মধ্যপ্রাচ্যের দুবাইয়ে অভিজাত হোটেলে নারী পাচার করতেন তিনি। এই অভিযোগে এই চক্রের মূল হোতা আজম খানকে গ্রেফতারের পর নিকেতনের বাসা থেকে সোহাগকে গ্রেফতার করে সিআইডি। যদিও তার বন্ধুর অভিযোগ এমন কিছুর সঙ্গে সোহাগ জড়িত নন, এটা আসলে সম্পূর্ণই মিথ্যা। কারণ আমি এই ওর সাথে ২০ বছর, এই ২০ বছরে আমার চোখে দেখা কোনোদিনও দেখিনি যে ও নারী পাচার, আমি ওর সাথে বিদেশেও গেছি সরকারিভাবে। নিকেতনের এই বাসায় যাতায়াত ছিল দেশের নামী দামি মডেল সহ উঠতি মডেলদের। আমার কাছে মাঝে মাঝে হয়তো একটা মেয়ে মডেল মেয়ে আসতো, এই যে বা একটা ছেলে আসতো, এই যে এছাড়া কিছু দেখিনি। সিআইডি বলছে এই ঘটনার সঙ্গে জড়িত প্রথমে দুজনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সোহাগের সংশ্লিষ্টতা পাওয়া যায়, এরপরই তাকে গ্রেফতার করা হয়। ক্লাব বা বারগুলোতে অল্প বয়সী মেয়ে নিয়ে গিয়ে পরে দেহ ব্যবসায় বাধ্য করা হতো, সেই অভিযোগের প্রেক্ষিতে যে মামলা হয়েছে ওই মামলাটায় গ্যাং লিডার আজমকে আমরা গ্রেফতার করেছি, আজম সহ এই ইভান শাহরিয়ার সহ এই টোটাল ৬ জনকে গ্রেফতার করা হলো। জুলাই মাসে রাজধানীর লালবাগে এক নারীর অভিযোগে করা মামলায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে সিআইডি, যার মধ্যে ৪ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোহাগকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা রেফ্রিজারেটর গ্যাস খালাস নিয়ে জটিলতা, ১০ দিনে ফিরে গেছে ৩০টি কন্টেইনার। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে এফবিসিসিআই এর চিঠি। মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে পদ্মার ভাঙনে ঝুঁকির মুখে নতুন করে গড়ে তোলা ৩ নম্বর ঘাট বন্ধ হয়ে গেছে। শুক্রবার রাতে আকস্মিক ভাঙন শুরুর পর ঘাট এলাকার স্থাপনাসহ ১০ একর জমি বিলীন হয়ে গেছে। সকাল থেকে বালুর বস্তা ফেলে প্রতিরোধের চেষ্টা চলছে। এদিকে নাব্য সংকটে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পদ্মার উত্তাল স্রোতে শিমুলিয়া ঘাট সহ আশেপাশের দোকানপাট বিলীন হয়ে যাচ্ছে। ভাঙনের মুখে নতুন তৈরি করা ৩ নম্বর ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। আশপাশের ঘাটও পড়েছে ঝুঁকির মধ্যে। অন্যদিকে বন্ধ থাকার ৯ দিন পর শুক্রবার পরীক্ষামূলক চালু হলেও নাব্য সংকটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। এতদিন ড্রেজিং করার পরে এখনো কেন কিলা রইল না? আরিসা গেছি, আরিসা যাই ঘুরে সেখান থেকে আবার রিটার্ন এখানে চলে এসেছি। ভাঙনের কারণে ঘাট এলাকার স্থাপনা এবং আশপাশের বাড়িঘর সরিয়ে নিয়েও কুল করতে পারছে না স্থানীয়রা। অনেক বড় গাছের বাগান আসলো, বাগান নিয়ে গেল, ৪-৫টা ঘর আসলো, নিয়ে গেল, আরেকবার ভাঙছে, সরিয়ে দিকেছি, আবার ফিরে সেই অবস্থায়। ঘর দেখেল পর্দা হারাই গেল, গাইডারা ধরতাম না, ওইটা লগে পিছনে কল আসলো, লেফটিন আসলো, ওইটা সহ। ভাঙন শুরুর পর সকাল থেকে বালুর বস্তা ফেলে প্রতিরোধের চেষ্টা চলছে। ঘাটগুলো যেন এই কার্যক্রম যেন অব্যাহত থাকে তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। আমাদের হাইড্রোগ্রাফিক একটা টিম সার্ভে করার জন্য, ম্যাথমেটিক সার্ভে করার জন্য আমরা হাইড্রোগ্রাফি ডিপার্টমেন্টকে আমরা বলেছি। এটা যেহেতু ঘাট বন্দর এলাকা, এই এলাকার ব্যাপারে আমরা যারা আছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারা সচেষ্ট আছে এবং অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কয়েক ঘন্টার ভাঙনে ১০ একর এলাকা বিলীন হয়ে গেছে। এর মধ্যে বিআইডব্লিউটিএর ৩.৫ একর, ২৯ একরের শিমুলিয়া বন্দরের ৬.৫ একর পদ্মার পেটে। গত ২৮ জুলাই ৩ নম্বর ও ৬ আগস্ট ৪ নম্বর ঘাট বিলীন হয়ে যায়। পাশের পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড ভাঙনে কবলে পড়ে ৩১ জুলাই। নতুন করে করা হয়েছিল ৩ নম্বর ঘাট, সেখানেই এখন চলছে ভাঙনের বিভীষিকা। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সীগঞ্জ। পদ্মা সেতুর পিলারের কারণে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে নাব্য সংকট তৈরি হয়েছে জানিয়ে নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, রুট সচল রাখার চেয়ে পদ্মা সেতু প্রকল্পকে বেশি গুরুত্ব দেওয়া হবে। ঢাকা বরিশাল নৌরুটে বিকল্প চ্যানেল পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। নৌপথগুলো যেন বন্ধ না হয়ে যায়, যেমন দেখেন আমাদের শিমুলিয়া কাঁঠালিয়া আমাদের ফেরি চলাচল ৮ দিন বন্ধ ছিল অতিরিক্ত স্রোত এবং অতিরিক্ত সিলটেশনের কারণে। তবে আমাদের প্রথম যেটা গুরুত্ব দিতে হবে নৌপথের থেকে সেটা হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতুর কার্যক্রম বিঘ্নিত করে, পদ্মা সেতুকে ঝুঁকির মধ্যে ফেলে আমরা কোনো পথ তৈরি করতে চাই না।
ঢাকা বরিশাল নৌরুটের মিয়ারচর চ্যানেলের বিকল্প খোঁজার লক্ষ্যে এই মুহূর্তে নৌপথে ভ্রমণ করছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সঙ্গে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব, ঢাকা বরিশাল নৌরুটের নাব্য সংকট নিয়ে একটু অচলাবস্থা প্রতি বছরই বন্যার পর বৃষ্টির পর হয়ে থাকে, সেটি বছর হয়েছে এবং সেই কারণে মূল যে চ্যানেল মিয়ারচর চ্যানেল সেটি কিন্তু গত তিন মাসেরও বেশি মাস ধরে বন্ধ রয়েছে। লঞ্চগুলো মূলত এখন মিয়ারচর চ্যানেলের 30-35 কিলোমিটার ঘুরে, অর্থাৎ আলু বাজার চ্যানেল কিংবা কালীগঞ্জ চ্যানেল, এই দুটি চ্যানেল ঘুরে যেয়ে থাকে। মূল চ্যানেল কোনটি করা হবে কিংবা বিকল্প নতুন কোনো চ্যানেল খোলা হবে কিনা, এগুলোই মূলত পরিদর্শনে এসছেন নৌ প্রতিমন্ত্রী সহ বিআইডব্লিউটিএ ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সকল কর্মকর্তা। তো এখানে এসে তিনি যে বিষয়টি চূড়ান্তভাবে বলেছেন যে মিয়ারচর চ্যানেল, আলুবাজার চ্যানেল, কালীগঞ্জ চ্যানেল, এই তিনটি চ্যানেলই সচল রাখতে তারা সারা বছরই ড্রেজিং করবেন এবং তারা বলছেন কোনো চ্যানেলই বন্ধ করাবে না। মিয়ারচর চ্যানেল পুনরায় ড্রেজিং করে শিগগিরই খুলে দেওয়ার কথাও তিনি জানিয়েছেন। তবে এখানে এসে তিনি অন্য দুটি ইস্যুতে কথা বলছেন। একটি হলো যে তিনি বলেছেন শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে যে বন্ধ ছিল রুটটি গতকাল কিছুটা চালু হয়েছে পরীক্ষামূলকভাবে, তো সে বিষয়টি তিনি স্পষ্ট করে বলেছেন যে মূলত পদ্মা সেতুর অনেকগুলো পিলার দাঁড়িয়েছে নদীর পুরো নদী জুড়ে, সেই পিলারের কারণেই এই রুটে এখন বেশি করে নাব্য সংকট দেখা দিয়েছে। তবে তিনি এটি বলেছেন যে পদ্মা সেতুকে গুরুত্ব দেওয়া হবে আগে, এর পরে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুট। তার মানে প্রয়োজনে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুট যদি বন্ধ করতে হয় সেটিও করবেন, কিন্তু পদ্মা সেতুর কাজের কোনো ক্ষতি কিংবা কাজের ক্ষতি হয় এমন কোনো ঝুঁকি তারা নেবেন না। আরেকটি বিষয়ে তারা বলেছেন যে তুরাগ নদীর পারে যে আরিশা ইকোনমিক জোন এবং মাইশা পাওয়ার প্ল্যান্ট নিয়ে আরেকটি যে অচল অবস্থা তৈরি হয়েছে নদী দখল নিয়ে, সে বিষয়টি স্পষ্ট করে বলেছেন যে নদী দখল করে কোনো ধরনের পাওয়ার প্ল্যান্ট কিংবা কোনো ধরনের ইকোনমিক জোন করতে দেওয়া হবে না, সেটির মালিক যেই হোক না কেন, সেটি যেই করে থাকুক না কেন। তিনি বলেছেন যে আগে নদী বাঁচাতে হবে, এরপরে ইকোনমিক জোন কিংবা পাওয়ার প্ল্যান্ট। তো সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে জানেন যে বেশ বিষয়টি সমালোচনা চলছে, তো সেটিও কিন্তু আজকে তিনি খুব স্পষ্ট করে বলে দিয়েছেন সবার আগে নদী বাঁচাতে হবে, এরপরে অন্যান্য কথা। সব মিলিয়ে এখন পরিদর্শন এখনও চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি হিজলা মেহেদিগঞ্জ এলাকায়। এখন এই লঞ্চটি এই এলাকা ঘুরে শিমুলিয়া কাঁঠালবাড়ি পর্যন্ত যাবে, সেখানে গিয়ে আরও সরাসরি ওই রুটটি দেখবেন, এরপরে মূলত পরিদর্শন শেষ হবে। জাফর, ঢাকা বরিশাল নৌরুট সরেজমিনে পরিদর্শন করতে ভ্রমণ করছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। নৌবহর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন রিপোর্টার মাহমুদ রাকিব। বাংলাদেশ শ্রীলঙ্কা সফর নিয়ে মিরপুরে গণমাধ্যমে কথা বলছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ওয়েট করছি, সেই ইনফরমেশনগুলো আসলে আমাদের জন্য আমাদের প্ল্যানিংটা আরও ইজি হয়ে যাবে। আমরা চাচ্ছি যে আমাদের একটা ফুললি প্রিপেয়ার্ড একটা টিম মাঠে নামুক, সেই পরিকল্পনাটা মাথায় রেখে আমরা যতটুকু প্রোগ্রাম করার সেভাবে আমরা করছি। আমার মনে হয় না যে তারা কোনো ইন্টেনশনাল ডিলে হচ্ছে, এটা সম্পূর্ণভাবে তারা চেষ্টা করছে যে তাদের যে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছেন তাদের সাথে কথা বলে এক্স্যাক্ট যে সরকারি যে অফিসিয়াল যে অর্ডারটা সেটাই আমাদের কমিউনিকেট করবে। তো সেভাবেই তারা কাজ করছেন এবং সর্বশেষ গতকালকেও আমাদের সাথে, আমরা আশা করছি আগামী 2-3 দিনের মধ্যে হয়তো তাদের কাছ থেকে আমরা চূড়ান্ত বিষয়গুলো আমরা চূড়ান্তভাবে জানতে পারবো। আমাদের কাছে ফর্মালি অ্যাপ্রোচ আসেনি, আমাদের কাছে আসলে তখন আমরা বিষয়টা দেখব। আর ডোমেস্টিক কম্পিটিশনের ব্যাপারে তো আমরা আমাদের প্লেয়ারদের একটা নির্ধারিত নীতিমালা দেওয়া আছে, তার আলোকেই আমরা সিদ্ধান্ত নেব। থ্যাংক ইউ। যদি 7 দিন কোয়ারেন্টাইন করতে হয় আমাদের প্লেয়ারদের, তাহলে মানে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের ইয়ে অনুযায়ী সেটা তো ট্যুরে কোনো ইম্প্যাক্ট ফেলবে বলে মনে হয় না। বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়ে মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। আমরা এতক্ষণ সরাসরি তার কথা শুনছিলাম। অদক্ষ চালক, লক্ষণ ছক্কর ইঞ্জিন চালিত নৌকা আর অব্যবস্থাপনার কারণে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনার নদ নদী ও হাওরে একের পর এক দুর্ঘটনায় ডুবছে নৌচান, হারাচ্ছে প্রাণ। দুর্ঘটনার পর তদন্ত কমিটি হলেও তা আলোর মুখ দেখে না। তবে নৌ দুর্ঘটনা রোধে সুনামগঞ্জের জেলা প্রশাসক শোনালেন আশার বাণী। নৌশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির।
চার পাঁচ দিন ধরে আমি নতুন আসছি, মানে সালা আরেকজন ওই যে আরেকজন ড্রাইভার গেছে, কেন আরেকজন আসেন আরেকজন গেছে আরেকজন। কিশোর বয়সে অর্ধশতাধিক যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিতে বইটা হাতে নেয় এই মাঝি। চালাতে চালাতে শিখে নেয়া এই মাঝির মতো অনেক কিশোর বয়সী মাঝি রয়েছে যারা নৌকা ভাষায় হাওড়ে হাওড়ে। চালাইছি 15 বছর থেকে, আমার লাইসেন্স আমার উস্তাদ। সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনার বিভিন্ন রুটে অন্তত 2000-এরও বেশি নৌযান চলাচল করে বর্ষা মৌসুমে। এই যানগুলো চলাচলে উপযোগী কিনা কিংবা ক্ষমতার চেয়ে যাত্রী বেশি পরিবহন করছে কিনা তা দেখার কেউ নেই। ফিটনেস নাই নৌকাগুলা, যাত্রী অতিরিক্ত যাত্রী বোঝাই করে তারা চলাচল করে, কিন্তু তাদেরকে দেখার মতো কোনো লোক নাই। অন্যদিকে সুনামগঞ্জের জেলা প্রশাসক জানালেন, অচিরেই বিআইডাব্লিউটি এর অফিস সুনামগঞ্জে স্থাপনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যে একটি গণবিজ্ঞপ্তি প্রচার করেছি যাতে আগামী রোববারের পর থেকে লাইফ জ্যাকেট ছাড়া কোনো নৌকা বা নৌযান চলাচল না করতে পারে। বর্ষা মৌসুমে হাওড় পাড়ের মানুষের চলাচলের একমাত্র অবলম্বন থাকে নৌযান। এই নৌযানগুলো প্রতি বছরই কোনো না কোনো দুর্ঘটনায় পতিত হচ্ছে। দুর্ঘটনার উৎকল্পে সরকারের সহযোগিতা কামনা করেছেন হাওড় পাড়ের মানুষেরা। সুনামগঞ্জের দিরাইয়ের বরাম হাওড় এলাকা থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। এ ব্যাপারে বিস্তারিত জানাতে সুনামগঞ্জের দিরাই উপজেলায় আছেন রিপোর্টার ইকরামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরাম, ধন্যবাদ জাফর। আমি এখন আছি সুনামগঞ্জের দিরাই উপজেলার যেই ঘাটটি থেকে হবিগঞ্জের নেত্রকোনা সহ বিভিন্ন জায়গায় যান চলাচল করে, নৌযান চলাচল করে, সেই জায়গাটিতে আছি। এই জায়গাটিতে থেকেই কাছেই ধল, যেখানে শাহ আব্দুল করিমের বাড়ি, সেই বাড়িতে যাওয়া করে। আপনি একটি জিনিস দেখতে পাচ্ছেন জাফর, যে এই যে নৌযানগুলো রয়েছে, নৌযানের উপরে যেই চেয়ারগুলো বসানো হয়েছে কিংবা এই যানগুলো আছে, এগুলো নিয়ন্ত্রণে কেউ নেই বা নিয়ন্ত্রণ দেখারও কেউ নেই, যার ফলে এই সমস্ত জায়গা থেকে যারা যাতায়াত করে থাকে তারা একটা ঝুঁকির মধ্যে যাতায়াত করে থাকে, কিংবা এই যানগুলো চলাচলের জন্য যেই মাঝিগুলো রয়েছে বা বৈঠা যারা যারা বৈঠা ধরে থাকে তারা কীভাবে প্রশিক্ষিত হয়েছেন বা তাদের শিক্ষাকে দক্ষতা দিয়েছে বা তাদেরকে তারা এই রুটে বা এই সমস্ত হাওড়ে উত্তাল ঢেউয়ের মাঝে তাদের চলাচলের ক্ষেত্রে যে সক্ষমতা, সেই সক্ষমতা নির্ণয়ের জন্য কোনো ব্যবস্থা নেই। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের কোনো লোকবল এই সুনামগঞ্জে বা এই অঞ্চলে নেই, কিন্তু এই সুনামগঞ্জ, হবিগঞ্জ কিংবা নেত্রকোনা এই বিভিন্ন জায়গা দিয়ে, বিভিন্ন নদ নদী এবং হাওড় দিয়ে প্রায় 2000-এরও বেশি এই ধরনের নৌযান চলাচল করে থাকে এবং প্রতি বছরই আমরা দেখে থাকি বর্ষা যে ছয় মাস যেই এই নৌযানগুলো চলাচল করে, ছয় মাসের মধ্যে বেশ কিছু নৌযান অন্যান্য ট্রলারের সাথে ধাক্কা লেগে পানিতে ডুবে যায়। গত 9 তারিখেও এই একটি নেত্রকোনায় ধর্মপাশা এবং জামালগঞ্জ থেকে নেত্রকোনা যাচ্ছিল একটি ট্রলার, এই ধরনের ট্রলার, সেই ট্রলার ডুবিতে প্রায় 11-12 জন প্রাণ হারিয়েছে এবং এই ধরনের ঘটনা নতুন নয়। আমরা দেখেছি যে গত জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের যদি একটি হিসাব করি 30 জনের উপরে মারা গেছে এই অঞ্চলে। এইগুলো দেখার জন্য একটি ভালো লোকবল স্থাপনের জন্য দাবি জানিয়েছেন বা এই সমস্ত নৌ চলাচল করছে বা নৌযানগুলোর ফিটনেস আছে কিনা, এগুলো চলাচলের জন্য সক্ষমতা আছে কিনা তার নির্ণয়ের জন্য একটি কর্তৃপক্ষ এখানে স্থাপনের দাবি জানিয়েছেন যাত্রীরা। জাফর, মোটামুটি এই ছিল হাওড় এবং নদ নদীতে চলাচলকারী বিভিন্ন নৌযান চলাচলের সর্বশেষ খবর। সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওড় থেকে ঝুঁকিপূর্ণ নৌযান চলাচলের বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ইকরামুল কবির। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা রেফ্রিজারেটর গ্যাস খালাস নিয়ে সরকারি সংস্থাগুলোর সিদ্ধান্তহীনতায় চরম ভোগান্তিতে পড়েছেন আমদানিকারকরা। বন্দরকে ঝুঁকি মুক্ত রাখতে বিস্ফোরক অধিদপ্তরের চিঠির পরিপ্রেক্ষিতে এ জটিলতা সৃষ্টি হওয়ায় গত 10 দিনে খালাস না করেই ফিরে গেছে 30টি কন্টেইনার। এ অবস্থায় শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত গ্যাস খালাসে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয় চিঠি দিয়েছে FBCI। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর বাংলাদেশের বন্দরগুলোকে ঝুঁকিমুক্ত রাখতে কোনো রকম বিস্ফোরকের মজুত না রাখার জন্য চিঠি ইস্যু করে বিস্ফোরক অধিদপ্তর। এই চিঠির পর শিল্পের কাঁচামাল হিসেবে আমদানি করা বিভিন্ন গ্যাসীয় পণ্য নিয়ে শুরু হয়েছে সরকারি দপ্তরগুলোর রশি টানাটানি। R22, R12, R401 জাতীয় যেগুলি রেফ্রিজারেন্ট গ্যাস আছে সেগুলির খালাস
পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গত 10 দিনে এ ধরনের গ্যাসবাহী 30টি কার্গো বন্দরে খালাস না করেই রপ্তানিকারক দেশে ফেরত চলে গেছে। এই অবস্থায় দেশের বাজারে কাঁচামাল সংকট সৃষ্টি হয়েছে বলে দাবি করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। প্রতিকার চেয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে সংগঠনটি। এই র মেটেরিয়াল যদি আমাদের দেশে না আসতে পারে তাহলে ফিনিশ গুডস হবে না, দেশের এক্সপোর্টও বিড়ম্বনা হবে এবং ব্যাঘাত ঘটবে বলে আমি মনে করি। কাস্টম কমিশনারের দাবি, আমদানিকৃত কার্গোগুলো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল। আমরা বলেছি যে তোমরা যত দ্রুত সম্ভব এই পণ্য টেস্ট করে অ্যাসেসমেন্ট করে ছেড়ে দিবা। আমাদের এন্ডে তো বরং তো আগে থেকে আরো প্রোগ্রেসিভ হয়েছি আমরা। অপরদিকে কাস্টমসের কাছ থেকে কার্গোগুলো খালাসের তালিকা না পাওয়ায় জাহাজ থেকে নিয়ম অনুযায়ী নামানো হয়নি বলে দাবি করেছেন বন্দর কর্মকর্তারা। তারা যদি আমাদেরকে লিস্ট না দেন তাহলে সেটা নামবে না এবং ফেরত যাবে, সেটা বিষয়ে আমাদের ওই পরিমাণ আমরা জানি না, আমাদেরকে অবগত করানোর কোনো পদ্ধতি নেই। আমদানিকৃত রেফ্রিজারেটরের গ্যাস নৌবাহিনীর ডেঞ্জার কার্গো বিভাগের ক্লিয়ারেন্স এবং কাস্টমসের পরীক্ষার পর খালাসের ব্যবস্থা নেয় বন্দর কর্তৃপক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে আগুনে ক্ষতিগ্রস্ত মসজিদটি পরিদর্শন করেছেন সিআইডির তদন্ত দল। এ ব্যাপারে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার শওকত আলী সৈকত, সরাসরি যাচ্ছি তার কাছে। সৈকত। ধন্যবাদ জাফর। আপনি জানেন যে নারায়ণগঞ্জের তল্লায় বাইতুসালা জামে মসজিদে বিস্ফোরণের ঘটনার আজকে নবম দিন চলছে। গত 4 সেপ্টেম্বর রাতে এশার নামাজ চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ফতুল্লা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছিল ঘটনার পরদিন। তো সেই মামলাটি গত বৃহস্পতিবার রাতে অধিক তদন্তের জন্য সিআইডি পুলিশের কাছে তদন্তভার দেওয়া হয়েছে। আজকে দুপুরে সিআইডি পুলিশের একটি তদন্ত দল এই ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিআইডির দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি, সিআইডির দায়িত্বপ্রাপ্ত ডিআইজি এবং অতিরিক্ত ডিআইজি তারা মসজিদের ভেতরে প্রবেশ করেছেন। দুর্ঘটনাস্থলের বিভিন্ন অংশ তারা ঘুরে ফিরে দেখেছেন। এই মসজিদের ভেতরে যে বিদ্যুতের যে মিটার এবং কন্ট্রোল বোর্ড আছে সেই বোর্ডটি তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন। এছাড়া মসজিদের ফ্লোরে যেদিক দিয়ে গ্যাসের লিকেজের বুদবুদ দেখা গিয়েছিল সেই বিষয়গুলো তারা পর্যবেক্ষণ করেছেন এবং পাশাপাশি এলাকাবাসীর সাথেও তারা কথা বলেছেন। তো পরিদর্শন শেষে ডিআইজি, সিআইডি, ডিআইজি, সিআইডির আইজি তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন গ্যাসের লিকেজ থেকে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন এবং এই বিষয়ে তারা বিভিন্ন সংস্থা যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে ডিপিডিসি, তিতাস সহ বিভিন্ন বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন এবং এ ঘটনায় যাদেরই দোষ প্রমাণিত হবে তাদেরকে দোষী সাব্যস্ত করে তারা আইনের আওতায় আনবেন এবং চার্জশিট প্রদান করবেন। এ ঘটনায় এখন পর্যন্ত কিন্তু 31 জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এখনো 5 জন সেখানে ভর্তি, ICU চিকিৎসাধীন রয়েছেন। তো জাফর, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের তল্লা বাইতুসালা জামে মসজিদের সবশেষ খবর। নারায়ণগঞ্জের তল্লায় আগুনে ক্ষতিগ্রস্ত মসজিদটি পরিদর্শন করছেন সিআইডির তদন্ত দল, সে বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিল রিপোর্টার শওকত আলী সৈকত। দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত ইউএনও ওয়াহিদা খানম এখন অনেকটাই শঙ্কামুক্ত। অবশ হয়ে থাকা তার ডান হাত এখন নড়াচড়া করতে পারছেন বলে জানিয়েছেন চিকিৎসক। সকালে ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ডান হাত কনুই থেকে নিচের দিক পুরোটা নাড়াতে পারছেন, উনি হাতটা তুলতে পারছেন, তার মানে আমরা বলতে পারি ওনার হাতের অনেকখানি ইম্প্রুভমেন্ট আল্লাহর মধ্যে হয়েছে। তবে পা এখনও নাড়াচ্ছেন না, আশা করি উন্নতির ধারা আরও বেগবান হবে এবং সেটা পায়েও উন্নতি হবে। মাথার সেলাইগুলো মোটামুটি কেটে দিয়েছি, একটা দুইটা বিভিন্ন পয়েন্ট একটু রেখে দিয়ে সবগুলোই কেটে দিয়েছি। মাথার সেলাইগুলো ভালো আছে, মাথার কাটা কাটা জায়গাগুলোও ভালো আছে, ওখানে কোনো অসুবিধা নাই। আগে তো শুধু উনি নরম তরল খেতেন, এখন আমরা ওনাকে শক্ত খাবার অ্যালাউ করেছি, উনি শক্ত খাবার খেতে পারতেছেন। কেবল অপারেটরের দেনা পাওনার সালিশ আলোচনাকে চাঁদাবাজি বলে মিথ্যাচার করে অডিও রেকর্ড সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল করার ঘটনায় মামলা করেছেন ঢাকা 2 আসামের এমপি অ্যাডভোকেট কামরুল ইসলাম। গতরাতে ফিড অপারেটর আলী আহমদ এবং কনক সারোয়ারের নামে রাজধানীর কামরাঙ্গীরচর থানায় মামলাটি করেন তিনি।
ঢাকা টোটাল কেবল নেটওয়ার্কের এমডি ইউসুফ জানান, চুক্তি অনুযায়ী লাইন চার্জের টাকা না দেয়ায় ফিড অপারেটর আলী আহমদের বিরুদ্ধে তিনি স্থানীয় এমপির কাছে নালিশ করেন। তার পাওনা টাকা আদায় করে দিতেই এমপি কামরুল আলী আহমদকে ফোন করেন। সেই কথোপকথন রেকর্ড করেই এখন এমপির নামে চাঁদাবাজির অপপ্রচার চালানো হচ্ছে। আমার অনেক টাকা জমছে, প্রায় 70-80 হাজার টাকা। এই টাকার কথাই আমি কামরুল ভাইকে বলছি যে আপনি এই টাকাটা তার কাছ থেকে নিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তা কামরুল ভাই আমার মনে হয় ওনাকে টেলিফোন করছে, ওই টেলিফোনে যে কথাগুলো হয়েছে ওই কথা স্টেট কামরুল ভাইকে চাঁদার হিসাবে ব্যাখ্যা করতেছে। কামরাঙ্গীচর থানায় দায়েরকৃত অভিযোগে ঢাকা দুই আসনের এমপি অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, নির্বাচিত প্রতিনিধি হিসেবেই এলাকার বিভিন্ন ঘটনা অভিযোগ তাকে সালিশ করতে হয়। সালিশে নিষ্পত্তির কারণেই বিগত 12 বছর শত শত ঘটনা বিষয়ে মামলা মোকদ্দমায় গড়ায়নি। মামলার আরজিতে তিনি আরও বলেন, করোনাকালীন সময়ে সামনাসামনি বসে বিবাদ নিষ্পত্তি সম্ভব নয় বিধায় সাম্প্রতিক আসা অভিযোগটি তিনি টেলিফোনে নিষ্পত্তির উদ্যোগ নেন। তিনি আলী আহমদকে ফোন করে অভিযোগ সম্পর্কে তার বক্তব্য জানতে চান, কিন্তু আলী আহমদ অসৎ উদ্দেশ্যে এই কথোপকথন রেকর্ড করে জনৈক কনক সারোয়ারকে সরবরাহ করেন। কনক সারোয়ার তা ইউটিউবে ভাইরাল করেন। থানার ওসি জানান, দেশে থাকা আসামি আলী আহমদকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। এই আলী আহমদের সাথে কিছু টাকা পয়সা পাইতে এই মর্মে তারা একটা জিডি করেছে আমাদের এখানে, আর সেটা তদন্তদিন আছে। আজকে আমরা এই মাননীয় সংসদ সদস্য স্যারের অভিযোগের প্রেক্ষিতে আমরা একটা মামলা নিয়েছি। অন্যদিকে কনক সারোয়ার আমেরিকায় বসে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে অপপ্রচারে লিপ্ত। দেশে থাকাকালে 2015 সালে পর্নোগ্রাফির মামলায় কারাগারে গিয়েছিলেন কনক সারোয়ার। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাও রয়েছে। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও ঝুলছে। এসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডাক বিভাগে ভয়ঙ্কর ডাকাতি, ডিজিটাল সেবা দেওয়ার নামে শত শত কোটি টাকা লোপাট, মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে অভিযোগ প্রমাণিত। দীর্ঘ 6 মাস পর কমলাপুর রেল স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি শুরু হলেও মিলছে না কাঙ্ক্ষিত দিনের, অনলাইনে বিক্রি হওয়ার অজুহাত, ভোগান্তি চরমে। এবং দুবাইয়ে অভিজাত হোটেলে নারী পাচার চক্রের সঙ্গে জড়িত নৃত্যশিল্পী ইরফান শাহরিয়ার মূল হোতাকে সিআইডির জিজ্ঞাসাবাদে তথ্য, যাতায়াত ছিল উঠতি মডেলদের। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।